পুলায়ন ব্যাপারটা কিছু কি এটা আমরা সবাই জানি, মোটামুটি পুলায়ন ব্যাপারটা জানি। অ্যাকচুয়ালি কি পুলায়নের ব্যাপারটা হচ্ছে সমযোজী যৌগে কি এটা। আচ্ছা, সবার একটা টাস্ক আছে, আমি টাস্কটা এখন দিচ্ছি না, আমি তোমাদেরকে করেই দিচ্ছি। তো যারা করবা তারা একটু পজ করে করে নাও, বাট আমি এটা করে দিচ্ছি। খেয়াল করো, জটিল যৌগে আয়রনের জারণ সংখ্যা কত? তাহলে এটাও তো আগের মতো হবে, তাই না? আমরা আয়রনের ক্ষেত্রে হবে হ্যাঁ, কি ধরে নিব, এক্স এক্স। আর এখানে পটাশিয়ামের ক্ষেত্রে তার জারণ সংখ্যা কত? প্লাস ওয়ান না? পটাশিয়াম তো আমাদের হ্যাঁ গ্রুপ প্লাস এক ওয়ান। দুই এর মৌল, তাহলে প্লাস ওয়ান ইন্টু ফোর। তারপর হচ্ছে এখানে কি, এখানে আমরা এটা হচ্ছে এক্স প্লাস সায়ানাইডের চার সংখ্যা কত? -1 মাইনাস ইনটু ওয়ান, সিক্স মাইনাস ওয়ান ইন্টু সিক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে কত হবে বলো? এখানে হচ্ছে মাইনাস ফোর, তারপর হচ্ছে এখানে কত, প্লাস ফোর মাইনাস, না তো এখানে জাস্ট প্লাস ফোর হবে, সরি প্লাস ফোর, তারপর এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে মাইনাস সিক্স, এখানে হচ্ছে জিরো। তার মানে সিম্পলি এটার আনসার কত? প্লাস টু। টু হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, সোডিয়াম মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কত একটু খেয়াল করো। এই ধরনের প্রবলেম বেশি আসে হচ্ছে তোমার কৃষিতে, সো একটু খেয়াল করো। এবং জিএসটিতে কম্বাইন্ড আসার পর থেকে এই ধরনের প্রবলেম বেশি আসে, এবং কৃষিতে তো আসেই, কৃষিতে বাউতে আসে, সাউতে আসে, খেয়াল করো। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে তোমরা বেশি বেশি থিওরি মুখস্থ করবা, ঠিক আছে? বেশি বেশি থিওরি মুখস্থ করবা, এই জন্য আমি এটা দিছি, একটা দিছি যাতে বাকিগুলো মুখস্থ করো। এটা আনসার হচ্ছে সি। তারপর বলো তো 10 গ্রাম হাইড্রোজেনের অণুর সংখ্যা কত? এই ধরনের ছোটখাটো হ্যাঁ প্রবলেম আসে, তাহলে তাহলে 10 গ্রাম হাইড্রোজেন, তাহলে এখানে আমাকে বলো তো অণুর সংখ্যা কত? তাহলে আমরা এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে মাথায় রাখবো বলা হয়েছে এন সমান আমরা কি জানি বলো তো? আমরা এন সমান জানি হচ্ছে এন বাই এন এ ইকুয়ালস টু, আমরা জানি ডাব্লিউ বাই এম, আমরা জানি হচ্ছে ভি বাই 22.4, এটা হচ্ছে লিটারে, আমরা জানি হচ্ছে ভিএস, এই জিনিসগুলো আমরা জানি। এখন আমার কোনটা লাগতেছে দেখো, 10 গ্রাম মানে ডাব্লিউ এর মান দেওয়া আছে, আবার এম এর মানে আমরা ডব্লিউ জানি বাই এন। হাইড্রোজেনের পারমাণবিক আণবিক সংখ্যা হচ্ছে 2। তাহলে আবার এখানে বলছে কি যে অণুর সংখ্যা, তার মানে এখানে এভ্রিগুডি সংখ্যার ব্যাপারটা অবশ্যই উল্লেখ আছে, তার মানে আমরা এই প্রথম দুইটা নিলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো এন বাই এন এ ক্লোজ টু ডাব্লিউ বাই এম, মানে 10 ÷ কত, 2, ঠিক আছে? আমরা বুঝছি এটা সবাই, আই থিঙ্ক বুঝছি। তাহলে এটা হচ্ছে 5, আর এন যদি এদিকে থাকে হবে 5 × কত, এন এ। তাহলে আমাকে বলো তো 5 × NA মানে কত, 6.02 ইন্টু 0 2 3 10⁻³ কত, ইনভার্স 23। মানে তাহলে 5 × 6 হচ্ছে 30, 30 মানে 3-এর কাছাকাছি মান থাকবে, আর 10⁻²৩, আর ওই দিকে 30-এর একটা শূন্য দিকে নিয়ে আসলে হবে 10⁻²৪। তাহলে টোয়েন্টি আনসার হচ্ছে ফোর এ। আচ্ছা, তারপর খেয়াল করো যে এই যে দুইটা যৌগ দেওয়া আছে, এই দুইটার ক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা কত? এইটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা 30 সেকেন্ড সময় থাকলো, তোমরা এটা করো সবাই, 30 সেকেন্ড সময় থাকলো, সবাই করো। জাস্ট এটা কমেন্ট বি। করবা, মুখে বলতে হবে না, কমেন্ট করবা, কমেন্ট করবা, বলা লাগবে না। আচ্ছা, তো দেখো এটা আগের মতোই, এখানে বলতে সালফারের জারণ সংখ্যা, তার মানে আমরা সালফারের ক্ষেত্রে এক্স ধরে নিব, তাহলে 2x প্লাস, এখানে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে -2 চার্জ, তাহলে 3টা আছে, এবং এই যে এখানে কত আছে -2, মানে এটার ওভারঅল চার্জ কত, ওভারঅল চার্জ কত বলো তো? -2, তাই না? তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করি, কিভাবে বের করবো বলো তো? 3 × 6, তাহলে -2 প্লাস 6 কত হলো, 4। তাহলে এক্স ইকুয়ালস টু হবে কত, 2। তাহলে আমাদের প্রথমটাতে হচ্ছে জারণ সংখ্যা ছিল এক্স ইকুয়ালস টু 2, পরেরটার দিকে খেয়াল করো, পরেরটার ক্ষেত্রে এখানে কি হবে, 4x প্লাস -2 ইন্টু কত, 6, ওভারঅল চার্জ কত, -2। তাহলে এদিকে হবে হচ্ছে 4x -12 ইকুয়ালস টু -2, তাহলে 4x ইকুয়ালস টু কত হবে, 10। তাহলে x ইকুয়ালস টু কত হবে, 10 ÷ 4 মানে কত, 2.5। তাহলে আনসার হচ্ছে +2 থেকে 2.5, সবাই বুঝছি, ইয়েস অর নো? জি ভাইয়া, আচ্ছা, জি ভাইয়া, তারপর খেয়াল বুঝলাম। করো এরকম শর্টকাট টেকনিক দিয়ে কম জায়গার ভিতরে এবং দ্রুত সলভ করতে তুমরা ডেফিনেটলি এই মাত্র 400 টাকার কোর্স নিয়ে নিতে পারো। এই কোর্সটাতে তোমরা শিখবা কিভাবে শর্টকাট ইউজ করতে হয়,
কিভাবে কম জায়গায় সলভ করতে হয়, কিভাবে দ্রুত সলভ করতে হয়, এবং তোমাদেরকে প্রথমে বেসিক দেখানো হয় এবং বেসিক থেকে তোমাদেরকে ডাইরেক্ট প্রবলেম সলভ দেখানো হয়। যে এটার কারণে হচ্ছে তোমরা আমার যদি আগের ভিডিওগুলো একটু দেখো, কিংবা আমার ফেসবুক যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ফেসবুক লিঙ্কে যা দেখতে পারবো, এখানে বিগত বছর অনেকেই চান্স পাইছে, সাস্টের সিসি পাইছে অনেকেই। তোমরা যারা ভর্তি হতে চাও তারা দুইটা কোর্স এই মুহূর্তে লঞ্চ আছে, একটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য, এবং তোমাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি এখানে গত বছর জিএসটিতে ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা মিলায়া হচ্ছে 55+ হুবহু টাইপ কমন আসছে। সো তোমরা সেকেন্ড টাইমার যারা আছো তারা এই কোর্সটা নিতে পারো, এবং HSC 24 ব্যাচের যারা আছো তারাও হচ্ছে কোর্সটা নিতে পারো। তাদের জন্য আলাদা একটা কোর্স লঞ্চ করা হয়েছে, এবং দুইটার কি বলা যায় তথ্য কিংবা ডিটেলস পাইতে তোমরা ডেফিনেটলি এই যে ডেটা নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাদেরকে দুইটা কোর্স সম্পর্কে সব ধরনের ডিটেলস দিয়ে দেওয়া হবে।